যাচ্ছি এখন ওই বাড়ি, মাও এসছে। তো আমি জানতাম না ওরা যে আসবে, হঠাৎ করে ফোন করে বলছিল আসবে। তো কি হয়েছে, তাড়াতাড়ি এসেই রান্না করেছি, ডিমের ঝোল করেছি, মানে 20 মিনিটসের মধ্যে রান্না শেষ আমার। ডিমের ঝোল করেছি, তারপরে ডাল করেছি, ভাতের চালটা ভিজিয়ে রেখেছি। মা এসছে, মাকে বলেছি তুমি একটু ভাতটা করে নিও, পরে আমার ওখানে গিয়ে আবার রান্না করতে থাকবে আর কি। তার জন্য যাই এখন ফটাফট, আর চলো। এই যে এসে পড়েছি আমরা, তো জাস্ট এসে জাস্ট বসলাম আর কি। এখানে সুন্দর আইপিএল চলছে, বেঁচে গেছে মোটামুটি 11:30-টার মতো। তো এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হচ্ছে। এই যে এখানে হয়তো চিকেন হলো সালাড, এটা হলো গিয়ে চিকেনের স্টমাক আর লিভার, দেখতে কি আমি হয়েছে। এখানে হলো চিকেনের পা, আর ওখানে ফিশ ফ্রাই হচ্ছে, পোলাও আনছে, আর ওকে ইয়ে করে দেশি মুরগির মাংস। তোরা চিকেনের পা কে খাও আমাকে অবশ্যই জানাবে তো কমেন্ট করে। দীপন তো খায় না, ঘিন্দা লাগে ওর, আমি খাই, মুনও খায়, তো ভালো লাগে, বেশ খচখচ খচখচ টাইপটা টাইপের ভালো লাগে। এই হলো ঘটনা। দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন তোমাদেরও ডিসকাউন্ট থাকবে, যাচ্ছি। বাজে এখন 10:30, বাড়ি যাবো, বাজে এখন 10:30, তো যাচ্ছি এখন। থ্যাংক ইউ সো মাচ, দারুন খাওয়া খাইছি, আইবা কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, খাওয়ারটা সব দিয়ে দিছে, আমরা খাইছি না কিছু আলটিমেটলি, বাট এই আর ওই তো লয় দিয়ে আছে, এইটা নিও আমায়ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে দেখতে দেখতে বাড়ির সামনে অলরেডি এসে পড়েছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা আরও নতুন নতুন কী দেখতে চাও সেটাও আমাকে জানাবে, তাহলে আমি চেষ্টা করবো তোমাদের কথা রাখার জন্য। তো সবাইকে গুড নাইট, টাটা।